জানো ঋষিকা, আমাদের কার জীবনে যে কখন কি ঘটে যেতে পারে আমরা কেউ জানতে পারি না। হয়তো আমাদের সবার ভাগ্যে একযোগে এরকমটাই লেখা ছিল। অনেকে বলে মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে, সেটাই যদি সত্যি হয় তাহলে তো এই সবকিছুর জন্য আমরাই দায়ী, আমরাই দোষী। জানিস কি, সেই ছোটবেলায় সিংহলে বিয়ে হয়ে আসার পর আমার তো মনে পড়ে না যে আমি কখনো কুমারের সাথে কোনো রকম দুর্ব্যবহার করেছি, ওকে কখনো কোনোভাবে দুঃখ দিয়েছি। আমরা ছোটবেলায় একসাথে কত খেলাধুলো করেছি, কত দুষ্টুমি করেছি। তোর মনে আছে কৌরকি, ছোটবেলায় আমি মাকড়সাকে কত ভয় পেতাম, আর কুমার বারবার মাকড়সা ধরে এনে আমায় ভয় দেখাতো। আর প্রাসাদের সেই চোরা কুঠুরির কথা, মহারাজার কুমার দুজনেই আমায় ভয় দেখাতো। সেসব দিনগুলো এখন কোথায় গেল কে জানে। আমরাও বড় হয়ে গেলাম, আর আমাদের আমাদের খেলার বয়সও চলে গেল। সমস্ত সম্পর্কগুলো সব শীতল হয়ে গেল গৌরকি। জীবন তো এরকমই হয় ঐশিকা, আর এটা মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় তো আমাদের নেই। তাই তো আমি সব কিছুই মেনে নিয়েছি, এখন শুধু একটা কথাই মানতে পারছি না যে কুমার এই কাজ করলো। ঐশিকা, রাজকুমার মহানামা শুধুমাত্র তোমার কুমার নন, তিনি যে কারো ভাই কাকাও। একবার ক্ষণার কথা তুমি ভাবো তো, ছোট্ট মেয়ে খনা, সে যখন আজ সবকিছু জানতে পারছে তখন তার মনের কি অবস্থা হচ্ছে, সে কি আদেও সবকিছু সহ্য করতে পারছে। ঐশিকা, কি হয়েছে রাজিমা? ঐশিকা, মহানামার শাস্তির বিধান হয়ে গেছে। মহানামাকে নজর বন্দি করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নজরবন্দি? হ্যাঁ ঐশিকা, যতদিন না মহানামার মধ্যে সংশোধনের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে ততদিন। না রাজিমা, মহারাজের এই সিদ্ধান্ত নেওয়া মোটে উচিত হয়নি। কাউকে নজরবন্দি করে রাখাটা অত্যন্ত অপমানজনক শাস্তি। কি বলছো কি তুমি ঐশিকা? তুমি কি জানো মহানামার প্রাণদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল? উপতিষ্ঠকে অনেক বুঝিয়ে ওকে রাজি করানো হয়েছে যে প্রাণদণ্ড কোনো সমস্যার সমাধান হতে পারে না। ঐশিকা, মহানামাকে যে এই সুযোগ দেওয়া হয়েছে সবাই তা পায় না। ঐশিকা, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু রাজিমা, সবাই কি এটা ভালোভাবে মেনে নেবেন? দেখো, সভাপতি উপস্থিত ছিলেন, সেনাপতি সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন, আর তো কোনো প্রশ্ন উঠে না। মহানামার বিচার অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে করা হয়েছে। এখন শুধু আমাদের অপেক্ষা মহানামা কবে
এবং কিভাবে তার ভুল সংশোধন করে। কিন্তু কুমারের উপর কি আমরা এই আশা রাখতে পারি রাজিমা? ঐশিকা, আশা তো রাখতেই হবে। একজন মা তো কখনো আশা ছাড়তে পারে না। আমি চিরদিন মহান আমাকে আমার নিজের ছেলের মতো দেখেছি। ওর সুখ শান্তি উন্নতির জন্যে প্রার্থনা করেছি। হ্যাঁ, মহানামা রাজতন্ত্রের বিরুদ্ধে বিরোধিতা করেছে এবং তার জন্য তার শাস্তি হয়েছে। আমি ছটফট করেছি, আমার নিজের খুব কষ্ট হয়েছে, কিন্তু সে তো ভুল করেছে এবং সে ভুলের সংশোধন করার যখন ওকে একটা সুযোগ দেওয়া হয়েছে, তখন তো ঐশিকা আমাদের আশা রাখতেই হবে ওর উপর। আমি আশা করি কুমার যেন আপনার সম্মান বজায় রাখতে পারে রাজিমা। রাখবে ঐশিকা, নিশ্চয়ই রাখবে। তবে নিশ্চয়ই আমাদের আমাদের আরো অনেক সতর্ক হতে হবে। দেখো ঐশিকা, একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে যে বাইরের কেউ কিন্তু গুণাক্ষরে যেন জানতে না পারে যে মহান আমাকে নজরবন্দি করা হয়েছে। তুমি বুঝতে পারছো তো ঐশিকা, এটা এটা আমাদের রাজ পরিবারের সম্মান। কিন্তু রাজিমা, এই ধরনের ঘটনা কি কখনো চেপে রাখা যায়? আমি জানি, আমি জানি চেপে রাখা যায় না, কিন্তু ঐশিকা আমাদের তো চেষ্টা করতে হবে। আপনি ঠিকই বলেছেন রাজিমা, চেষ্টা তো আমাদের করতেই হবে। তবে পৃথিবীতে যে কখন কি ঘটে যায় সত্যি আমরা কেউ জানি না, কেউ জানি না আমরা। শুনলেন? আপনি শুনলেন মাসুমা, দাসী কি বলে গেল? ওরা মহান আমাকে গৃহবন্দী করতে চাইছে। ঈশ্বর মঙ্গলময়, তাকে ধন্যবাদ দাও ত্রিজটা। মহান আমার আরো অনেক বেশি কঠিন শাস্তি হতে পারত। আমি তোমায় বলেছিলাম না ত্রিজটা, উপতিষ্য কিছুতেই মহান আমাকে কঠিন শাস্তি দিতে পারবে না। থামুন, একজন রাজকুমারের পক্ষে এর চেয়ে কঠিন শাস্তি আর কি হতে পারে? আরো অনেক কিছু হতে পারত। আচ্ছা ত্রিজটা, কেউ যদি তোমার গলায় তরবারি ঠেকিয়ে তোমাকে বন্দি করে রাখতো, তাহলে তাকে তুমি কি করতে? মৃত্যুদণ্ড দিতাম, অথবা তাকে সারা জীবনের মতো কারাগারে নিক্ষেপ করতে, তাই তো? তাহলে 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 যে কি সেটা তো আপনি বুঝবেন না মাসুমা। আপনি যদি আমার মতো মহান আমাকে সন্তান স্নেহে মানুষ করতেন, অথবা তাকে রাজ সিংহাসনে বসানোর জন্য নিজের জীবন বলি দিতেন, যদি এতটা কোনোদিনও কাউকে ভালোবাসতে পারতেন, তাহলে বুঝতেন এই শাস্তি মহান আমার পক্ষে কতখানি অপমানজনক। এর চেয়ে বোধহয় মৃত্যুদণ্ড অনেক ভালো। তা হয়তো হতো, কিন্তু ত্রিজটা, যাকে তুমি সন্তানের মতো ভালোবাসো সে যে বেঁচে রয়েছে, এটাই তোমার কাছে অনেকটা নয় কি? আসলে কি জানো তো ত্রিজটা, পৃথিবীতে একদল মানুষ রয়েছে যারা কোনো কিছুতেই সুখী হতে পারে না। তুমি হচ্ছ তাদের মধ্যেই পড়ো। আমি তোমাকে এত স্নেহ করি, তা সত্ত্বেও তুমি আমাকে অপমান করতে ছাড়ো না। তাতে অবশ্য আমি কিছু মনে করি না, কারণ মহান আমাকে তুমি যেমন সন্তানের মতো স্নেহ করো, আমিও তোমাকে সেই রকমই স্নেহ করি। তুমি চিন্তা করো না ত্রিজটা, খুব বেশি দিন নয়
আমরা মহানামাকে বের করে আনবই। আপনি বেশি দিনের কথা বলছেন মাসুমা, আমি জানি। এই অপমান মাথায় নিয়ে মহানামা এক মুহূর্ত শান্তিতে নেই, তাই আমি ওকে এখনই উদ্ধার করব, এখনই। কোথায় যাচ্ছ? মহানামার সঙ্গে দেখা করতে। বৃথা চেষ্টা করছো, শুনলে না দাসী বলে গেল অনুমতি ছাড়া কারুর সেখানে প্রবেশ নিষেধ? আমি সাধারণের পর্যায়ে পড়ি না মাসুম, আমি যাব আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে। এই প্রাসাদে এত বড় স্পর্ধাকার হবে যে আমায় আটকাবে? ত্রিজটা, আরেকটা গন্ডগোল না পাকালে তোমার শান্তি হচ্ছে না? না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো ত্রিজটা। উপতিষ্য মহানামাকে এই শাস্তি দিয়েছে বলে জয়দ্রথ এবং অন্যান্যরা মুখ বুজে রয়েছে, কিন্তু তারা মন থেকে কেউ খুশি হতে পারেনি। প্রাসাদের হাওয়া এখন গরম, হাওয়া একটু ঠান্ডা হোক তারপর তুমি যেও। আপনার মনে হয় না মাসু, মহানামার এই দুর্দিনে আমি যদি ওর হয়ে এতটুকু প্রতিবাদ না করি তাহলে মহানামাই আমাকে ভুল বুঝবে? কিচ্ছু ভুল বুঝবে না ত্রিজটা, মহানামা অত্যন্ত বিচক্ষণ মানুষ। আর যারা আমাদের শত্রু তারা এটা ভাববে না যে ত্রিজটা মহানামার সামান্য সর্দি কাশি হলে গোটা প্রাসাদটা মাথায় তুলে নেয়? সে এরকম একটা পরিস্থিতিতে এত চুপচাপ কেন? মাসুমা, যে আগুন সন্তানকে পোড়ায় সে আগুন যদি মাকেও না পোড়ায় তাহলে তো সে মাই নয়। ক্ষত শুকিয়ে যাওয়ার পর তাতে ঔষধির প্রলেপ লাগিয়ে সেবা হয়তো করা যায়, কিন্তু তাতে আর্তির সেবা হয় না। মহানামার এখনই আমাকে প্রয়োজন, তাই আমি এখনই যাব তার কাছে। অথচ আমিও জানি আমাকে বিপদ থেকে দূরে রাখার জন্য হয়তো ওই পাগল ছেলেটা আমার এই উপস্থিতির জন্য আমার উপর রাগ দেখাবে, আমাকে চলে যেতে বলবে। কিন্তু আমাকে দেখেও মনে মনে কতটা স্বস্তি পাবে। ওর এই দুর্দিনেও যে আমি ওকে ছেড়ে যাইনি সেটা ভেবে ও কতখানি শান্তি পাবে আমি জানি মাসুমা। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আজ এখন আমাকে মহানামার সঙ্গে দেখা হওয়া থেকে আটকাতে পারে, কেউ না। আগুন নিয়ে খেলার এই এক জ্বালা আবার সাথে সাথে মুখটাও পুড়িয়ে দেয়। কিন্তু এসবের পেছনে আমি রয়েছি, এটা কেউ জানতে পারবে না তো? ঈশ্বর আমায় রক্ষা করো। আমার সেই ছোটবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ছে জানো? আমি আর ভাই কাকা কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি, কত খেলেছি, কত আনন্দ করেছি। জানো রীতিমণি, ছোটবেলায় আমি যখন খেতে চাইতাম না তখন আমাকে কেউ জোর করে খাওয়াতে পারতো না। একমাত্র ভাই কাকাই আমাকে ভুলিয়ে বলিয়ে ঠিক খাইয়ে দিত। রাতের পর রাত ভাই কাকার কাছে বসে কত সুন্দর সুন্দর গল্প শুনেছি।
কত দেশের গল্প, কত যুদ্ধের গল্প, আর আর সেই ভাই কাকার সাথে একটা এমন দিন যাবে তা আমি কোনোদিনও ভাবতে পারিনি ঋদ্ধিমণি, কোনোদিনও না। এভাবে কেঁদো না কোনা, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। কত চেষ্টা করলাম ভাই কাকার জন্য কোনো কঠিন শাস্তি না হয়, কিন্তু তোমার ভাই কাকা তো নিজেকে সংশোধনের একটা সুযোগ পেয়েছে, এটা কি কম আনন্দের কথা কোনা? কিন্তু ঋদ্ধিমণি, এই শাস্তিকে খুব একটা সম্মানজনক হলো, অন্তত একজন রাজকুমারের পক্ষে। রাজনীতির খেলার পরিণতি যে এত ভয়াবহ, এত মারাত্মক হয় তা আমি জানতাম না ঋদ্ধিমণি। খনা খনা, এভাবে ভেঙে পড়লে চলবে না। কুমারের যে পরিণতি হোক না কেন, তোমাকে শক্ত থাকতেই হবে। দেখো, মহারাজ এবং দিদি এমনিতেই চরম মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন, তার উপর তোমাকে এভাবে কান্নাকাটি করতে দেখলে। তোমরা কি ভেবে দেখেছো প্রজাদের কাছে, মন্ত্রীদের কাছে ভাই কাকা কিরকম চোখে থাকবে? ভাই কাকা যে অপরাধী ছাড়া ওদের কাছে আর কিছুই গণ্য হবে না। না খোনা, না, জীবনকে যারা বোঝে, যারা জীবনের মর্ম বোঝে, তারা কখনোই একজন অপরাধীকে ঘেন্না করে না, কারণ তারা জানে মানুষ জন্ম থেকেই কখনো অপরাধী হয় না, তার পারিপার্শ্বিক পরিবেশ, ঘনিষ্ঠ মানুষজনই তাকে অপরাধী করে তোলে। তোমার ভাই কাকাও তার ব্যতিক্রম নয় খোনা। তোমার ভাই কাকার মাথায় ছোটবেলা থেকে ঢোকানো হয়েছে যে এই সিংহলের সিংহাসনের একমাত্র দাবিদার সে, কিন্তু তাকে প্রতারণা করে তার প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। আর এই এক কথা বার বার বলার ফলে তোমার ভাই কাকার মনে রাগ, বিদ্বেষ, ক্ষোভ, ঈর্ষা জন্মেছে, আর তাই সে তার জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে সিংহাসন দখলকেই বেছে নিয়েছে। তাই আমি তোমার ভাই কাকাকে পুরোপুরি দোষ দেব না, কারণ তোমার ভাই কাকা রাজৌতির হাতের কিরণক মাত্র। রাজৌতি তোমার ভাই কাকাকে যেভাবে খেলায় সে ঠিক সেইভাবে খেলে, তাকে যেভাবে চালায় সে ঠিক সেইভাবে চলে, আর কখনো বা যদি দূরে যাওয়ার উপক্রম হয়, রাজৌতি তার চোখের জল আর অসহায়তার দোহাই দিয়ে এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে, তারপর ধীরে ধীরে টানতে টানতে আবার আবার নিজের কাছে এনে নিজের প্রয়োজনে তোমার ভাই কাকাকে ব্যবহার করে। কিন্তু কিন্তু দুঃখের কথা কি জানো খোনা, তোমার ভাই কাকা সেটা কিছুতেই বুঝতে পারে না। তবু স্বামী একজন ভালো মানুষ, তার অন্তরে একটা নরম মন আছে, যদিও বাইরে থেকে কেউ সেটার অস্তিত্ব বুঝতে পারে না। সবাই তাকে একজন রুক্ষ মেজাজের আগ্রাসী মানুষ বলেই ভাবে।